শেষ যাত্রায় জাতির অবনত শ্রদ্ধায় সিক্ত হলেন প্রয়াত মুক্তিযোদ্ধা ফেরদৌসি প্রিয় ভাসিনী। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল নামে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ জননী জাহানারা ইমামের কবরের পাশে দাফন করা হয় মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসি প্রিয় ভাসিনীকে। লাল সবুজের পতাকা অর্জিত হয়েছিল যাদের ত্যাগের বিনিময়ে সেই প্রিয় পতাকার আচ্ছাদনেই শেষ বিদায় নিলেন বীরাঙ্গনা ভাস্কর প্রিয়ভাসিনী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রিয়ভাসিনীর মরদেহে গার্ড অব অনার প্রদান করে। এরপর অশ্রুভেজা চোখে ফুলে ফুলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন তাদের প্রিয় ভাস্করকে। আমার মনে হচ্ছে তিনি জয়টিকা পরে তিনি চলছেন এবং ওই রকম জয়টিকা তিনি পড়তেন, তাকেই মানাতো। যতদিন পর্যন্ত মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ না হবে এই আন্দোলন চলবে এবং ফেরদৌসি আমাদের এই আন্দোলনে অফুরন্ত প্রেরণার উৎস। মুক্তিযোদ্ধার সম্মান পেয়ে এবং সেটা জেনে উনি গেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। প্রিয়ভাসিনীর আদর্শকে লালন ও ধারণের আহ্বান জানান গুণীজনেরা। নারীর সমস্যা, নারীর বৈষম্য, এই সব কিছুই মানে অতিক্রম করা সম্ভব যদি ফেরদৌসি প্রিয়ভাসিনীর মতন সাহসী হন আপনি। ফেরদৌসি প্রিয়ভাসিনী যেই বিষয়টিকে নিয়ে এত গুরুত্ব সহকারে কাজ করেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেটিকে এগিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এবং সেই কাজটি নিশ্চয়ই করা হবে। শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফেরদৌসি প্রিয়ভাসিনীর নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ জননী জাহানারা ইমামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।